শুরু হলো দ্বিতীয় দিনের আসর। কক্সবাজারে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বলি খেলা, ডিসি সাহেবের বলি খেলা, এই বলি খেলায় দ্বিতীয় দিনের মতো প্রথম মেডেলে খেলার জন্য সেই বাছাই পর্ব চলছে এখন। এখান থেকে যারা বিজয়ী হবে তারাই বাঘা শরীফের সাথে ফাইনালে মোকাবেলা করবে। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যই। এক নাম্বার মেডেল তথা ফাইনালে খেলার জন্য এখন যে বাছাই পর্বটি চলছে সেখানে প্রতিযোগিতা করছে বিভিন্ন দেশ দেশান্তর থেকে আসা বলিরা। দেখতে পাচ্ছেন খুব হাড্ডাহাড্ডি একেবারে লড়াই চলছে এখন। এই লড়াইয়ে যে জিতবে সেই প্রথম মেডেলের তথা ফাইনালে খেলবে। আপনারা জানেন মোট তিনটি মেডেলে খেলা অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে। একজন কালো বলি এবং আরেকজন কুমিল্লার বলি, যারা দুজন এই মুহূর্তে প্রথম মেডেলের খেলার জন্য অর্থাৎ ফাইনালের বাছাইয়ের জন্য তারা খেলছে এবং এবং ফাইনালের জন্য একজন বলি ইতিমধ্যে পেয়ে গেছেন। এবং হঠাৎ করে মাঠে ঢুকে পড়েছে একজন বলিদের স্থান। এখন দেখার বিষয় ফাইনালে কি দারুণ ভাবে খেলে বাঘা শরীফ, যিনি জব্বরের বলি খেলার 115তম আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফ। সে বাঘা শরীফের সাথে খেলবে কক্সবাজার মহেশখালীর কালা বলি। আমাদের মাঠে এখানে দেখার বিষয় কেমন লড়াই আসলে হচ্ছে। ইতিমধ্যে দর্শকরা তাদের ফাইনাল তথা এক নম্বর মেডেলের চ্যাম্পিয়ন বাঘাবলের সাথে খেলার জন্য তার প্রতিদ্বন্দ্বীকে পেয়ে গেছে। শামীম এবং কবির নির্ধারিত সময়ের মধ্যে শামীম এবং কবির প্রবেশ করুন, না হলে আপনাদের একটা বাতিল বলে ঘোষণা হবে। শামীম এবং কবির নম্বর মেডেলে শামীম এবং কবির আমাদের এক নম্বর মেডেলে বাছাই শেষ, চূড়ান্ত পর্ব খেলবেন কালু বলি এবং বাঘা শরীফ জব্বরের বলি খেলা চ্যাম্পিয়ন বলি বাঘা শরীফ রামান কুমিল্লা তাতে খেলবেন কক্সবাজারের কালু বলি। যেন একেবারে কক্সবাজার বনাম কুমিল্লার খেলা হবে এবারের ডিসি সাহেবের বলি খেলার যে প্রথম মেডেলের খেলাটি আছে সেই খেলায় কক্সবাজার বনাম কুমিল্লা তথা বাঘা শরীফ বনাম কক্সবাজারের কালো বলি। দুই নম্বরে মোহাম্মদ হোসেন লালু অনুপস্থিত, শামীম অনুপস্থিত। আমাদের দুই নম্বর মেডেল বাছাইয়ের শামীম আছে এখন, কয় নম্বর মেডেল চলছে? তিন নম্বর না? দুই
এক সুমন এখানে নিয়ে আসো কয়েকটা বোতল, সুমন মাছ দেখতে পাচ্ছেন দারুণ কলা কৌশলের মাধ্যমে জয়ের চেষ্টা করছেন দু মেডালেরই বলিরা, এবং তৃতীয় এবং দ্বিতীয় মেডালের খেলা এখন অনুষ্ঠিত হচ্ছে। আবারও জানিয়ে রাখতে চাই যে প্রথম মেডালের জন্য যারা ফাইনালিস্ট বা যারা চ্যাম্পিয়নশিপের জন্য লড়বেন তাদের মধ্যে চট্টগ্রাম দুঃখিত কক্সবাজারের কালো বলি এবং কুমিল্লার যে বাঘা শরীফ যিনি 115তম জব্বরের যে বলি খেলা হয়েছে সেখানে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, তারা দুজনেই এখন চ্যাম্পিয়নশিপের জন্য তারা খেলবেন এবং তারাই হবেন 69তম ডিসি সাহেবের বলি খেলার চ্যাম্পিয়ন। রোদে পিচ্ছিল শরীর নিয়ে বিজয়ের আশা নিয়ে লড়াই করছে দুজন বলি। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু শরীর পিচ্ছিল যার কারণে বিজয়টা অতটা সহজ বলে মনে হচ্ছে না, এবং তারপরে কিন্তু লড়াই চলে যাচ্ছে এবং চলছে লড়াই। এখন দেখার বিষয় আসলে কে বিজয়ী হয়। আমাদের স্টেডিয়ামের সুমনকে আমি মাঠে আসার জন্য আহ্বান করছি। এবং খেলতে খেলতে একজন বলি তিনি চোট পেয়েছেন, আহত হয়েছেন, এখন মেডিকেল টিমের ব্যবস্থা আছে এখানে, সেই মেডিকেল টিমের সাথে তিনি চিকিৎসা নিচ্ছেন মেডিকেল টিম থেকে। এবং চিকিৎসা নেওয়ার পর যদি তিনি খেলার মতো উপযুক্ত হন তাহলে তিনি খেলায় অংশগ্রহণ করবেন, অন্যথায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যে রেফারি যে সিদ্ধান্তটি দেবে সেই সিদ্ধান্তটি
মেনে নিতে বাধ্য থাকবেন খেলোয়াড়রা। আমরা দুই নম্বরের সেকেন্ড রাউন্ড খেলা চলতেছে, সেকেন্ড রাউন্ডে যারা উত্তীর্ণ হবে তারা ফাইনাল রাউন্ডে চলে যাবে। লালু এবং মাহবুব দুই নম্বরের আমি এক নম্বর মেডেলের বাঘা শরীরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এক নম্বর মেডেলের বাগাশরি মাঠে প্রবেশ করতেছেন আমাদের জাম্পারের বলি খেলার চ্যাম্পিয়ন বলে, তিনি আজকে নীতি সাহেবের বলি খেলা উপসাকে বেলা এক নম্বর মেডেলে খেলবেন কক্সবাজারের মহেশখালের কালো বলির সাথে। যে যে অবস্থায় বসে আছেন আপনারা সেখানেই থাকবেন, খেলা চলাকালীন কেউ মাঠের ভিতরে আসবেন না। যারা বলিগণ আছে তারা লাইনের বাইরে, যেটা সুতলি টাকা আছে সেই সুতলির বাইরে থাকবেন, মাঠে কেউ প্রবেশ করবেন না। মাঠে প্রবেশ করলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আছে, আপনাদের কিন্তু লাঠি চার্জ করে আমরা দায় নেব না। সেটা ডাইরেক্ট মারামারি মাঠের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন এখানকার যারা আয়োজক কমিটি আছেন তারা। তবে গতকাল যে সৃষ্টি হয়েছিল সেই দৃশ্যকে যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আসলে চেষ্টা করছেন আয়োজক কমিটিরা। তবে আমরা সরাসরি আপনাদেরকে সেই খেলা দ্বিতীয় রাউন্ডে যে খেলা, দ্বিতীয় মেডেলের যে খেলা দেখানোর চেষ্টা করছি। মাহমুদ হোসেন বলি এখন চূড়ান্ত বলবে, তার মানে এক নাম্বার মেডেলে তিনি খেলবেন। দুই নম্বরের চূড়ান্ত পর্বে মাহমুদ হোসেন, আরেকটি আছে আমাদের লালু বলি এবং মাহবুব বলি, ওইখান থেকে যে জিতবে সে মাহমুদ হোসেনের সাথে খেলবে দুই নম্বর মেডেলে। খুবই অ্যাটাকিং ভাবে খেলার চেষ্টা করছেন দোপাশের বলেরাই, চেষ্টা যাতে মাঠের বাইরে যারা এখনো দর্শক রয়েছেন, আপনারা 50 টাকা গ্যালারির টিকিট ক্রয় করে উত্তরের এবং দক্ষিণের গ্যালারির গেট খোলা রয়েছে সেখানে প্রবেশ করুন। নাম্বার আপনি কি এক নাম্বার মেডেলে বাঘা শরীফের সাথে খেলবেন কক্সবাজারের খুব আলোচিত কালাবলি, কালাবলি নামে আপনার আসল নাম কি? আমার আসল নাম মোহাম্মদ সাহেদ হোসেন। মোহাম্মদ সাহেদ হোসেন, বাঘা শরীফের সাথে কি এর আগে খেলা হয়েছে? আগে খেলি নাই, এখন খেলবো ইচ্ছা করছে আর কি। আপনি অবশ্য ভালো জানেন জব্বরের বলি খেলার 115তম আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফ এবং তার বল প্রয়োগ আপনি দেখেছেন গতকাল তিনি মাত্র 45 সেকেন্ডের মধ্যে তিনি বিজয় ছিনিয়ে নিয়ে প্রথম মেডেলের জন্য খেলার প্রস্তুতি নিয়েছেন। আপনার কি মনে হয় কেমন? ভাই জয় ফরাজে বগুল আছে, জয় ফরাজে বগুলে মানুষ বলতে গো জয় ফরাজে থাকবে, আল্লাহ কি করে দেখি। খেলার সময় আসলে মাথায় কি চিন্তা করবেন, কি চিন্তা থাকবে মাথায়? আমার মাথায় থাকবে ওকে আমি হারাবার জন্য, আমার চিন্তা থাকবে রিং এর বাইরে গেলে তাকে বাদ দেওয়া হবে। জামপরান দিয়ে কি খেলায় অংশ হবেন নেবেন? হ্যাঁ হ্যাঁ, জামপরান দিয়ে খেলবেন। কতটুকু আসলে বিশ্বাসী আপনি যে বিজয়ী হবেন ওটা? এইটা 100-তে 100 বিশ্বাস করছে আমার মনে।
এখানে যারা দর্শকরা আছেন তারা বলছেন কক্সবাজার বনাম কুমিল্লার খেলা হবে, এটা কি কতটুকুর সাথে কক্সবাজার মান সম্মান রক্ষা করতে পারবেন কিনা? আমি যাতে এলাকার লোক, মহেশখালীর লোক মানে কক্সবাজারের লোক, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আত্মবিশ্বাসী বেশি থাকবেন জব্বরের ভলি খেলা চ্যাম্পিয়ন বাঘা শরীফ, কারণ তিনি ইতিমধ্যে জব্বরের ভলি খেলায় যে 115তম আসরটি অনুষ্ঠিত হয়েছে সেখানে চ্যাম্পিয়ন তিনি, এবং তার সাথে খেলবেন কক্সবাজারেরই তথা মহেশখালীর কালো বলি। দেখার পালা আসলে কতটুকু তিনি তার যে শক্তি প্রয়োগ করে, কলা কৌশল প্রয়োগ করে কতটুকু আসলে বিজয়ী হতে পারেন সেই বিষয়টি দেখার পালা। তবে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন তার জন্য, যাতে তিনি জব্বরের বলি খেলার চ্যাম্পিয়ন এই বাঘা শরীফকে হারাতে পারেন। যারা বাইরের দর্শকবৃন্দ এখনো বাইরে রয়েছে, আপনারা উত্তর এবং দক্ষিণের গ্যালারি এখনো খালি জায়গা রয়েছে, আপনারা সেদিকে চলে যান। উত্তর এবং দক্ষিণের গ্যালারিতে খালি জায়গা রয়েছে, সেখানে টিকিট কেটে আপনারা 50 টাকা করে সেদিকে চলে যান। আমাদের 1 নম্বর মেডেলের আমরা চ্যাম্পিয়ন বলি পেয়ে গেছি, এখন জব্বরের বলি খেলার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফের সাথে কক্সবাজার মহেশখালী উপজেলার কালো বলির সাথে যে 1 নম্বর মেডেলে খেলবেন তাদের মধ্যে চূড়ান্ত পর্বে তারা দুজনে উত্তীর্ণ হয়েছে। এখন 2 নম্বর মেডেলের 3 নম্বর মেডেল খেলা চলছে। 2 নম্বর মেডেলে একজন আমরা প্রতিযোগী পেয়েছি এখনো, মাহমুদ হোসেন, তার সাথে লালু এবং মাহবুবের যে জিতবে সেই মাহমুদ হোসেনের সাথে খেলবেন। আমরা একটু এখানে যিনি দীর্ঘদিন ধরে এই বলি খেলা সম্পর্কে, বলি খেলার নিউজগুলো যিনি কভার করছেন, আজিজ রাসেল আছেন আমার সাথে। আমি একটু আপনার সাথে জানতে চাই যে প্রথম মেডেলের খেলা, যিনি প্রথম মেডেলে যিনি খেলবেন চ্যাম্পিয়ন, যিনি জব্বরের বলি খেলার 115তম আসরের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, সেই বাঘা শরীফের সাথে খেলবে কক্সবাজারের মহেশখালীর যে কালো বলি আছে, আপনার কী মনে হয় আসলে কে জিততে পারে? দেখুন, আসলে আমরা তো কক্সবাজারের মানুষ, আমরা কক্সবাজারকেই সাপোর্ট করব। তবে বাঘা শরীফ সে রানিং চ্যাম্পিয়ন চট্টগ্রামের জব্বারের বলি খেলার, তাকেও আমাদের সমীহ করতে হবে, কারণ সে এবারে এই জব্বারের বলি খেলার চ্যাম্পিয়ন এবং সে কিন্তু এখানেই যুগ্ন চ্যাম্পিয়ন হয়েছিল এই মাঠে। এই মাঠে কিন্তু তারা যখন প্রথম এসেছিল তখন একটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু তাদের অভিজ্ঞতাটা হয়ে গেছে। এখন সেই অভিজ্ঞতাটাকে যদি কাজে লাগাতে পারে তাহলে সে আবার চ্যাম্পিয়ন হতে পারে। তবে বরাবরের মতো আমরা কিন্তু কক্সবাজার 1 নম্বর মেডেলের খেলার জন্য কক্সবাজারের উল্লেখযোগ্য বলি নেই বললেই চলে। অনেকেই বাঘা শরীফকে ভয় পাচ্ছে, দেখছেন যে দিদার বলি চলে যাওয়ার পর থেকে এখানে আসলে আজ শামসু বলি উঠে এসেছে। শামসু বলি একটু কি আপনার উকিয়ার শামসু বলে অসুস্থ, এখন শামসু বলি যখন অসুস্থ পুরো কক্সবাজার মানুষ আমরা হতাশ হয়ে পড়েছি। কার বাঘা শরীফের সাথে কে লড়বে? তবুও কালো বলি লড়বে মহেশখালীর। তার বলের খেলা কিন্তু গতকাল দেখেছেন, দীর্ঘক্ষণ লড়াই করার পরও এখানে খেলাটা হলো শক্তিকে কাজে লাগিয়ে, কৌশল এবং শক্তির সমন্বয়ে এই খেলাটা। এই খেলার মধ্যে যেই আসলে নিজেকে ধরে রাখতে পারবে, টিকে রাখতে পারবে, সেই চ্যাম্পিয়ন হবে, এবং খেলার একমাত্র ফলাফল আর প্রতিপক্ষকে পরাস্ত করা। আশা করছি কালো বলি বাঘা শরীফকে পরাস্ত করার মাধ্যমে এই কক্সবাজারের রেকর্ড সৃষ্টি করবে, দক্ষিণ চট্টগ্রামের রেকর্ড সৃষ্টি করবে। তার মানে বাঘা শরীফকে হারানোর বিষয় আছে, নানা ধরনের খেলার খেলোয়াড়, নানা ধরনের অভিজ্ঞতা যার কাছে আছে। আমি তার যেটা বলতে চাচ্ছি, সারা দেশের কুস্তি বলেন খেলা বলেন একটা বিষয় খুবই পরিচিত, সেটা হচ্ছে কক্সবাজারের দিদার বলি।
আমি এর আগে বলেছি প্রবাল নিউজে, এখনও বলছি হচ্ছে, দিদার বললে নেই তো আমেজ নেই, এই কথাটা আমার নয়, এই কথাটা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা খেলা দেখতে এসেছে তাদের কথা। একজন সংবাদকর্মী হিসেবে আমি যেটা উপলব্ধি করেছি, যেটা অবজারভেশন করেছি, সেটা হচ্ছে দর্শকরা দিদার বলিকে চাচ্ছে, কারণ দিদার বলি হচ্ছে দেশের বিভিন্ন খেলায়, বিভিন্ন কুস্তি খেলায় বলে খেলায় বলেন চ্যাম্পিয়ন হয়ে আসে। হ্যাঁ, তারা এই দিদার বলি, কিন্তু দিদার বলি কী কারণে নিষিদ্ধ বা কী কারণে খেলতে পারছেন না সেটা আমরা জানি না আসলে। তবে বিষয়টা যদি বিবেচনা সাপেক্ষে যদি দিদার বলিকে আবারও মাঠে যদি আনা হয় সেক্ষেত্রে খানায় খানায় দর্শক থাকবে। আপনার কি মনে হয় দিদার বলিকে কোনো ষড়যন্ত্রের শিকার? কারণ আমি ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলেছিলাম, তার থেকে জানতে চেয়েছিলাম যে কেন তিনি অংশগ্রহণ করছেন না। তিনি বলছেন আমি এখন খেলা থেকে দূরে, আমি রিটায়ারমেন্ট চাই, এই ধরনের কথাবার্তা বলছিলেন, আপনার কি মনে হয়? আসলে সেটা আমিও তার সাথে কথা বলেছি, তবে আমি যেটা তার সাথে কথা বলে যেটা মনে হলো, তিনি স্পষ্ট না করলেও আসলে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে আমি মানে এটা অবজারভেশন করতে পেরেছি, বা তিনি না বললেও এটা বোঝা যায় যে আসলে তার কিন্তু এখন যৌবন আছে, তার সুঠাম দেহ, তিনি কিন্তু এখনও খেলার দক্ষতা রাখেন, কি চমৎকার একজন প্লেয়ার, কিন্তু তিনি হয়তো অভিমানে বলছেন সেটা মনে হয় আমার কাছে। কিন্তু আমরা চাই, আমরা সকলে চাই হচ্ছে তার উস্তাদ মাঠে আছেন, তবে তিনি নেই, তিনি নেই, আসলে সেটা আসলে সবার সেটা একটা মানে দুঃখের বিষয়, বা সেটা মলিন মুখে বলছে দিদার বলিকে আমরা চাই, দিদার বলি নেই তো আমেজ নেই। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম তারেকের সাথে, তিনি জানাচ্ছিলেন তার যে অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতাগুলো আছে খেলা নিয়ে, নানা ধরনের ছেঁড়া বিশ্লেষণ হচ্ছিল। তখন আমরা পুনরায় খেলা নিয়ে কথা বলি, খেলাতেই থাকি। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ফাইনালে যারা খেলবে তাদের বিষয়ে কথা হচ্ছে। মাঠে শৃঙ্খলা রক্ষার্থে আমরা যে সমস্ত সিনিয়র বলে রয়েছেন, কামাল বলি, জাহাঙ্গীর বলি, আবুল হোসেন বলি, জাফর বলি, হাবিবুল্লাহ বলি, কবির বলি, সিদ্দিক বলি, নুরু বলি, যারা সিনিয়র রয়েছে, শাহাবুদ্দিন বলি আছে এখানে, তারা সবাই আমরা প্রধান অতিথির সম্মানে আপনারা ডুলির সাথে সাথে নাচবেন। যারা সিনিয়র বলির নাম আছে তারা ডুলির সাথে, প্রধান অতিথি আমাদের মাঠে প্রবেশ করার সাথে সাথে আপনারা ডুলির সাথে নাচবেন। ফাহিম, তুমি ওই গেট তালা মেরে দাও। আজকের এই বলি খেলার যে চূড়ান্ত পর্ব আছে, আজকে শেষ দিনের বলি খেলার মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ উফায়েল ইসলাম, যিনি বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ, এবং সভাপতির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাহিন ইমরান, যিনি জেলা প্রশাসক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছেন মাহফুজুল ইসলাম, পুলিশ সুপার কক্সবাজার, এবং অ্যাডভোকেট সিরাজুল মুস্তাফা, যিনি ধর্ম বিষয়ক সম্পাদক কক্সবাজার, দুঃখিত বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মুস্তাফা। হঠাৎ করে হালকা মেঘাচ্ছন্ন আকাশ, এখন ফাইনাল পর্বের পূর্বে প্রধান আফসারউদ্দিনকে আমি মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। হাড্ডা হাড্ডি লড়াই, আপ্রাণ চেষ্টা একজন আরেকজনকে পরাজিত করার, এখন দেখার পালা আসলে কে টিকে থাকে এবং কে
কার জন্য জেতা না বিশ্বাস হয়ে ওঠে। তিন নম্বর মেডেল এদিকে চলে আসো, এ তিন নম্বর কেউ দাঁড়াবেন না, দর্শকদের যাতে কোন ধরনের সমস্যা না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক যিনি আজকের বিশেষ অতিথি হিসেবে আছেন সিরাজুল মুস্তফা, তিনি উপস্থিত হয়েছেন আজকের এই শেষ ম্যাচে, যে শেষ দিনের ম্যাচে এবং যেখানে চ্যাম্পিয়নরা খেলবেন তাদের ফাইনাল পর্ব। অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক দুজন বলি এখন মাঠে খেলছেন এবং এটি একটি সৌজন্য খেলা, যারা কোনো ধরনের প্রতিযোগিতার জন্য নয়, একটি সৌজন্যবোধের জন্য তারা খেলছেন, তাদের খেলা প্রদর্শন করছেন, কলা কৌশলের মাধ্যমে তারা একজন আরেকজনকে পরাজিত করার চেষ্টা করছেন, সাথে বল প্রয়োগ করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এই জনপদের সিরাজুল মুস্তফা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সিটি তাপ্তি চাকমা। এবং সেই সাবেক দু বলির খেলা একজনের বিজয়ের মধ্য দিয়ে শেষ হলো। একে একে সব পর্ব প্রায় সমাপ্তির পথে এবং এই তিন মেডেলের যারা চ্যাম্পিয়নের জন্য লড়াই করবেন শেষে ছয়জন মোট খেলবেন, যাদের মধ্য থেকে বিজয়ী যারা হবেন তারা নির্ধারিত পুরস্কারগুলো পাবেন এবং প্রাইজ মানিগুলো পাবেন। এখন দীর্ঘক্ষণ ধরে খেলা এক ম্যাচ যেখানে কেউই বিজয়ী হয়নি, তারা লটারির মাধ্যমে আসলে বিজয়ী হয়েছেন একজন চূড়ান্ত পর্বে গেছেন আমাদের আমিন এবং শফিউল্লাহ।
আমিন এবং শফিউল্লাহ তিন নম্বরে খেলবে, পরে পরে বস, এটা দুই নম্বর বাছাই, আরেকটা জুড়ে তিন নম্বর মেডেলের জন্য যারা একেবারে ফাইনাল খেলবেন দুজন, তাদের দুজনের তাদের দুজনকে নির্ধারণ করা হয়েছে তারা তিন নম্বর মেডেলের জন্য। এখন দু নম্বর মেডেলে কারা আসলে ফাইনাল পর্বে খেলে সেটা দেখার পালা। আমাদের পুরাতন বলে যারা আছেন বয়স্ক, আপনারা দুই চার জোর আমাদেরকে এখানে বলি ধরার জন্য ডুটি করে দেন। উত্তর এবং দক্ষিণে যারা বলি ধরার জন্য আগ্রহ প্রকাশ করতেন আপনারা আসেন। কলিমুল্লার সাথে কে ধরবে? কলিমুল্লা নানা দূর দূরান্ত থেকে কক্সবাজারের নানা উপজেলা এবং আশেপাশের জেলা শহরগুলো থেকে নানা ধরনের দর্শকরা উপস্থিত হয়েছেন আজকের এই ঐতিহ্যবাহী বলি খেলাটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন বলি, অবসরপ্রাপ্ত কামাল বলি, জাহাঙ্গীর বলি, আবুল হোসেন বলি, জাফর বলি, হাবিবুল্লাহ বলি, কবির বলি, সিদ্দিক বলি, নুরু বলি। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই যে কেমন লাগছে আসলে ঐতিহ্যবাহী বলি খেলা? আসলে এটি ঐতিহ্যবাহী একটি বলি খেলা, ডিসি সাহেবের বলি খেলা, এটা 69তম আসর, আমরা প্রতি বছরে আসি, এটি যেহেতু ঐতিহ্যবাহী একটি খেলা, খেলাটা উপভোগ একটি খেলা, সেজন্য সংস্কৃতি রক্ষার জন্য ঐতিহ্য রক্ষার জন্য এই খেলাটা অব্যাহত রাখা প্রয়োজন এবং এই খেলার আকর্ষণ বাড়াতে আরও উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি। আপনার কি মনে হয় এই খেলার মধ্যে একজন নেই নেই এমন মনে হচ্ছে কিনা? আসলে আজকে এই খেলাগুলো আসলে তেমন আগ্রহ নিয়ে দর্শক দেখছেন আমি যেটা মনে করছি, কেমন জানি একটু নিরামিষ জাতীয় আর কি। তবে এবং আমি এসেছি উখিয়া থেকে, আমাদের উখিয়ার যে দুজন বলে রয়েছে তারাও খেলছে না, সেই হিসেবে তেমন আগ্রহ নিয়ে দেখছি না, তবু আসার ইচ্ছা ছিল সেজন্য আসছে। কি প্রত্যাশা থাকবে আগামী বছর? আগামী বছর আরও যাতে বলিরা আসে বিভিন্ন এলাকা থেকে, তাদেরকে সুযোগ করে দেওয়া হয় এবং আরও যাতে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনটি করা হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যিনি একজন ইউপি সদস্য, তার সাথে আমরা কথা বলছিলাম এবং তার যে আগ্রহ সেটি আমরা জানানোর চেষ্টা করছিলাম। আমরা একটু কথা বলবো এখানকার যারা দর্শক আছে, আমরা একটু একজনকে দেখাতে চাই যে কেমন দর্শক আসলে আছে, একটু হাত তালে দিয়ে তারা উৎসাহ দিচ্ছেন। এখানে যারা খেলোয়াড় যারা আছেন তাদেরকে তারা ইয়া দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কানাই কানাই একেবারে ভরে গেছে দর্শকে এই ঐতিহ্যবাহী বলি খেলাগুলো দেখার জন্য এবং এটি কক্সবাজারের ডিসি সাহেবের বলি খেলার 69তম আসর এবং 1956 সাল থেকে আপনারা জানেন জিউ সাহেবের বলি খেলা নামে পরিচিত এই বলি খেলা, এখন ডিসি সাহেবের বলি খেলা হিসেবে যে চালানো হচ্ছে এবং ডিসি সাহেবের বলি খেলা নামে পরিচিত এখন সেই বলি খেলায় যে প্রাচীন নাচগুলো আছে সে নাচগুলো একটু পরে এখানকার যারা পুরাতন বলি আছেন তারা সাবেক বলেরা তাদের এই নাচগুলো প্রদর্শন করবেন। আমরা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম কক্সবাজারের রুহুল আমিন স্টেডিয়াম, যেখানে ডিসি সাহেবের বলি খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী বলি খেলায় প্রায় 400-এর কাছাকাছি বলিরা অংশগ্রহণ করেছে এবং এই খেলা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেডেলের খেলা আপনারা এতক্ষণ উপভোগ করেছেন। তবে ফাইনাল খেলা এখনও বাকি আছে, ফাইনাল খেলায় আমরা পুনরায় যুক্ত হব আপনাদের সাথে, ততক্ষণ টিটিএনের সাথেই থাকুন।